ডক্টর মরিস বুখাইলি। সূরাতুল ফাতিহার নাম তিনি বিশ্লেষণ করলেন, তিনি নামগুলো খুঁজতে খুঁজতে প্রায় 42টা নাম এই সূরাতুল ফাতিহার পেয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনি বললেন সূরাতুল ফাতিহার যদি এত তাৎপর্য হয়, না জানি কোরআনের ভিতরে আরো কত তাৎপর্য আছে, সুবহানাল্লাহ বলবেন না? তিনি সূরাতুল ফাতিহার 42টা নামের ভিতরে একটা নাম খুঁজে পেলেন, সূরাতুশ শাফা। সূরাতুল ফাতিহার একটা নাম তিনি খুঁজে পেলেন, সূরাতুশ শাফা। তিনি সূরাতুশ শাফার ব্যাখ্যাটা পড়তে লাগলেন। তিনি দেখলেন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি এই সূরাতুল ফাতিহা পড়ে সাপে কাটা একজন মুমূর্ষু রোগীর পায়ে ফু দিয়েছিলেন। সূরাতুল ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে যে সাপে কাটা রোগীর পায়ে ফু দিয়েছিলেন, সাথে সাথে রোগীটারে সুস্থ করে দিয়েছে কে? বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এমন একটা কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছে, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, আপনি সন্দেহ করতে পারবেন না যেটাতে ভুল আছে, নো, কোনো সন্দেহ নাই। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা দিয়েছেন কে? কার পক্ষ থেকে আসেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আমি কোরআনটা দিলাম আপনার কাছে, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। ও নবী, এই কোরআনটা যারাই মানবে সোজা আমি আমার জান্নাতে চলে আসবে। এই কোরআনের ভুল পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ ধরতে পারে নাই, বরং এই কোরআনের ভুল যারাই ধরতে গিয়েছে তারাই নিজের ভুলটাকে কোরআনের কাছে ধরা দিয়েছে। চিল্লা বলো ঠিক কিনা? ডক্টর মরিস বুখাইলির নাম শুনেছেন আপনারা? কি নাম বলেন তো দেখি। ডক্টর মরিস বুখাইলি, তিনি অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং অনেক বড় একজন জ্ঞানী ছিলেন। তিনি তিনি চিন্তা করলেন এই কোরআনের ভিতরে সর্বপ্রথম লিখে দেওয়া হয়েছে এবং মুসলিমরা আলোচনা করে যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, যার ভিতরে কোনো সন্দেহ নাই। আমরা যত কিতাব পড়েছি, যত বই পড়েছি, আরে আমাদের বাইবেলেও তো অনেক ভুল আছে, যত কিতাব আমি অধ্যয়ন করেছি সব কিতাবের শুরুতে লেখা থাকে ভুল হলে মাফ করে দিয়েন। আমি লিখেছি, আমি মানুষ, আমার ভুল হতেই পারে, পরবর্তীতে আমাকে বললে সেটা আমি সংশোধন করে দেব। প্রত্যেকটা বইতে লেখা থাকে না, কথা কন না কেন? থাকে, থাকে। 8, 9, 10-এর যে ছাত্রগুলো আছে, 4, 5, 6, তোমরা যে বইগুলো পড়ো ওই বইগুলোর মেয়াদ থাকে কয় বছর? 2 বছর, 3 বছর অথবা 4 বছর। 2 বছর পর 8-এর ক্লাসের বইগুলো দেখবার আগের মতো নাই, ওইগুলো চেঞ্জ হয়ে গেছে, আগের যেই বইগুলো ওইগুলোর মেয়াদ শেষ। তাহলে কিতাবের মেয়াদ থাকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আর কোরআনের মেয়াদ কি 5 বছর? কতদিন? কিয়ামত পর্যন্ত। এই মেয়াদটা দিয়েছেন কে? সবাই বলেন আল্লাহ। ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলেন সর্বনাশ, দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট, যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই। দেখি আমি ডক্টর মরিস বুখাইলি এই কোরআনের ভুল ধরে ছাড়বো না, আউযুবিল্লাহ পড়ে। তিনি তো আরবি জানতেন না, তিনি একজন ইসলামিক স্কলারের কাছ থেকে ভালোভাবে আরবি শিখে নিলেন। আরবি শিক্ষা করার পর তিনি এবার সূরাতুল ফাতিহা থেকে শুরু করলেন। কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য নয়, কোরআন বোঝার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য ছিল কোরআনটাকে ভুল ধরে দেওয়া, না আউযুবিল্লাহ। তিনি চেষ্টা করলেন এই কোরআনের ভুল ধরে আমি ছাড়বো। সূরাতুল ফাতিহা তিনি পড়লেন, সূরাতুল ফাতিহা বিশ্লেষণ করলেন, করে দেখলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন এবং পড়লেন। পড়ার পর তিনি নিজেই অবাক হয়ে গেলেন, সুবহানাল্লাহ। 7 আয়াতের একটি সূরা সূরাতুল ফাতিহা, তিনি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার ভিতরে এমন কিছু তাৎপর্য দিয়ে দিয়েছে যে মুসলিম বান্দা একবার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক তার আমল নামায় জমা করে দেবে। তিনি বললেন এই সূরাতুল ফাতিহার নাম তিনি বিশ্লেষণ করলেন, তিনি নামগুলো খুঁজতে খুঁজতে প্রায় 42টা নাম এই সূরাতুল ফাতিহার পেয়ে গেলেন। আল্লাহু আকবার। তিনি বললেন সূরাতুল ফাতিহার যদি এত তাৎপর্য হয়, না জানি কোরআনের ভিতরে আরো কত তাৎপর্য আছে, সুবহানাল্লাহ বলবেন না? তিনি সূরাতুল ফাতিহার 42টা নামের ভিতরে একটা নাম খুঁজে পেলেন, সূরাতুশ শাফা।
সূরাতুল ফাতিহার একটা নাম তিনি খুঁজে পেলেন, সূরাতুশ শিফা। তিনি সূরাতুশ শিফার ব্যাখ্যাটা পড়তে লাগলেন। তিনি লিখলেন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি এই সূরাতুল ফাতিহা পড়ে সাপে কাটা একজন মুমূর্ষ রোগীর পায়ে ফুঁ দিয়েছিলেন। সূরাতুল ফাতিহা পড়ে ফুঁ দেওয়ার কারণে যে সাপে কাটা রোগীর পায়ে ফুঁ দিয়েছিলেন, সাথে সাথে রোগীটারে সুস্থ করে দিয়েছে কে? তিনি সূরাতুশ শিফা মানে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা পড়লেন। তিনি ব্যাখ্যা পড়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে একজন সাহাবী এসে বললেন, ও নবী, বাম সাইডে পেটের ব্যথায় মরে যায়, আপনি একটু কিছু দেন। রাসূল বলেন, এক পেয়ালা পানি আনো। কি আনো বলেন? পানি আনো। এক পেয়ালা পানি আনা হলো। এক পেয়ালা পানির ভিতরে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুল ফাতিহা পড়ে দম করলেন, তিনি ফুঁ দিলেন। সূরাতুল ফাতিহা পড়ে এক পেয়ালা পানির ভিতরে ফুঁ দেওয়ার পর বললেন, সাহাবি তুমি পান করো। সাহাবি পান করলেন। আসরের নামাজ আদায়ের পরে বললেন, নবী বাম সাইডের ব্যথা আর নাই। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া বললেন, ও নবী, বাম সাইটের ব্যথা আর নাই। ওই সাহাবী বললেন, আমি মৃত্যু পর্যন্ত আমার আর কোনো দিন পেটের ব্যথায় আমি কোনো ভোগান্তি গ্রহণ করি নাই। ডক্টর মরিস বুখাইলি তো অবাক হয়ে গেলেন, সর্বনাশ। তিনি শুরু করলেন সুরায় বাকারা, বাকারা পড়তে পড়তে শেষ সুরায় আলে ইমরান, সুরায় ইউসুফ, এক একটা সুরা তিনি তেলাওয়াত করা শুরু করলেন। তিনি সুরায় লোকমান পড়ে আরো অবাক হয়ে গেলেন। লোকমান হাকিমের হেকমত দেখে তিনি আরো অবাক হয়ে গেলেন। সুরায় জিন পড়লেন, সুরায় ইনফিতর পড়লেন। শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআন এই ডক্টর মরিস বুখাইলি পড়ার পর ডক্টর মরিস বুখাইলি নিজেই বললেন, আমি কোরআনের ভুল ধরার জন্যে একজন ইসলামিক স্কলারের কাছে গিয়ে কোরআন শিখলাম, ভালোভাবে আরবি শিখলাম। আমি চেয়েছিলাম এই 30 পারা কোরআনের ভুল এই ডক্টর মরিস বুখাইলি ধরে দেবে, কিন্তু আজকে এই ডক্টর মরিস বুখাইলি 30 পারা কোরআনের কোনো ভুল তো ধরতে পারে নাই, বরং ডক্টর মরিস বুখাইলির ভুল এই 30 পারা কোরআন ধরে দিয়েছে। ডক্টর মরিস বুখাইলি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন তেমন কোনো কিতাব নয়, বরং যে কিতাবের কাছে আসে কিতাবের ভুল তো ধরতেই পারে না, বরং এই কিতাব তার জীবনের সমস্ত ভুলগুলো ধরিয়ে দেয়। চিল্লা বলো ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা হলো এমন একটা কিতাব সমস্ত রোগ থেকে শেফা দান করতে পারে, এই 30 পারা কোরআন। সুবহানাল্লাহ, বলবেন না? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কথাটা কার? আর জোরে বলেন, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত রোগের শেফায় 30 পারা কোরআন। আমি জীবনে অনেক, আমি আমার লাইফে বলছি, আমি যখন অনেক প্রোগ্রামে গেতাম মাথা ব্যথা করতো, সূরাতুল ফাতিহা পড়ে ফোঁ দিয়ে পানি খাইতাম, মাথা ব্যথা শেষ। ঘরের ভিতরে অনেক সময় দেখতাম বাবা একটু অসুস্থ, বাবারে বলতাম সূরাতুল ফাতিহাতে ফোঁ দিয়ে পানি খেয়ে নেন, খাওয়ার পর বাবা বলতো, বাবা এখন একটু সুস্থ সুস্থ মনে হয়। আমি নিজেই অনেকটা পরীক্ষা পেয়েছি কোরআন থেকে। এই কোরআনের কিতাব, এই কোরআনটা এমন একটা কিতাব, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কথাটা কার? সবাই বলেন না, কথাটা কার? আপনি ক্যান্সারের রোগী, যদি আল্লাহর উপরে তেমন ভরসা থাকে ক্যান্সার থেকে আপনারে মুক্ত করে দিতে পারে কে? আপনি ডায়াবেটিসের রোগী, যদি আল্লাহর উপরে ভরসা থাকে ওই ডায়াবেটিস থেকে মুক্ত করে দিতে পারেন কে? ইতিমধ্যে আমরা শুনেছি একটা ক্যান্সারের রোগী, তিনি আল্লাহর উপরে সবর্দ করে কোরআন তেলাওয়াত করেছিলেন, আর কোনো দিন তিনি একবারের মতো কোনো ওষুধ খায় নাই ক্যান্সার রোগের জন্য। তিনি আল্লাহর উপরে তাওয়াক্কাল করেছেন এবং কোরআন তেলাওয়াত করতেন, জানালাগুলো বন্ধ করে দিতেন, দরজাগুলো বন্ধ করে দিতেন, এরপরে তিনি কোরআন তেলাওয়াত করতেন। তিনি ভরসা করতেন পৃথিবীর উপরে, কারণ নয়, ভরসা করতেন একজনের উপরে, তিনি কে? ডাক্তারের সময় দিয়েছিল প্রায় 1 মাস। কয় মাস বলেন? 1 মাস। 1 মাসের পরে হলো 1.5 মাস, 1.5 মাসের পরে হলো 2 মাস, 2 মাসের পরে হলো প্রায় 3 মাস। 11 বছর পর্যন্ত মহিলাটা জীবিত ছিল। সুবহানাল্লাহ নাই।
কয় বছর পর্যন্ত? আরে মিয়া, ডাক্তার যদিও বলে এক মাস, এইটা একটা ধারণা দেয়, কিন্তু হায়াতের মালিক বলেন তো তিনি কে? ক্যান্সারের রোগীও যদি কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহর উপরে ভরসা করে, তাহলে বলেন তো তাকেও সুস্থতা দান করতে পারে কে? এজন্য আল্লাহ নিজেই বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, দিস ইজ কোরআন ইজ সেফ, দিস ইজ কোরআন ইজ সেফ ফর অল ডিসিজ। এই কোরআনটা হলো এমন একটা কিতাব যে কিতাবটা হলো আপনার সকল রোগ থেকে হেফাজতের ভিতরে রাখতে পারে, সুবহানাল্লাহ। এখন এই কোরআনের পাইবন্দি করার প্রয়োজন আছে না নাই? আজ থেকে যারা কোরআন তেলাওয়াত জানি না, আজ থেকে কোরআন তেলাওয়াত শিখবো, রাজি আছেন তো সবাই? কথা বলতে হবে সবাই রাজি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন।